দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই, এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন? তওবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা কষ্ট। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন যেটাকে আমরা বলি, হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে